স্বপ্ন মা আমার, স্বপ্ন আবার কথা হন, তুই আর জুতা দিয়া মার, রাইট একটু বেশি টানছি তো, সকালবেলা কি কইতে কি কয়া ফেলাইছি, তোর বাপ্পা মরদের পর থেকে আমি দিন সাথে তোরে মানুষ করছি, তুই আমার মায়ার মতো মাইয়া হয়ে তুই আমার ক্ষমা করতে পারবি না, এদে আবি তোর পায়ে ধরছি। এ কি করছো মামা? আমি তোর কষ্ট বুঝি, তোর খুব বেশি টাকা দরকার তাই না রে মা, আমি একজন ভালো লোকের কাছে তোর লিখে 1000 টাকা ধার চাইছি, উনি দিতে রাজি হয়েছেন, তুই গেলেই দিয়ে দিব, তুই পরে আস্তে আস্তে শোধ করে দিবি, পারবি না মা? পারবো মামা, উনি থাকেন কোথায়? যাবি? হ্যাঁ যাবো। চল মা, আমি তোর নিয়ে যেতেছি, আয় 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 মা, আয় আয় আয়। ইনি হলেন মহাজন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোমার তাহলে 1000 টাকার প্রয়োজন? জি, ধার হিসেবে নেব, পরে আমি আস্তে আস্তে শোধ করে দেব। তোমার মামা খুব ভালো মানুষ। তোমার 1000 2000 যা চাই তাই নাও, নাও কই ধরো। আমার শুধু 1000 হলে চলবে। আরে লজ্জা পাচ্ছ কেন, নাও ধরো। আরে কেঁদো না স্বপ্না, এই দুনিয়ার মানুষগুলোর মনে তোমার চোখের পানিতে কোনো মায়া জন্মাবে না, আজ তোমার আপনজনই তোমার বর হয়ে গেছে, তুমি কি পারবে এক বরকে আপন করে নিতে? রাজা